নির্বাচন ঘনিয়ে আসতেই উত্তপ্ত হচ্ছে রাজনীতির ময়দান। সহিংসতা যেমন বাড়ছে, তেমনি ঝরছে তাজা প্রাণ। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোকে আরও সংযুক্ত হয়ে সংঘাত পরিহার করতে হবে। সাধারণ ভোটারদের আস্থা অর্জনে তাই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে আহ্বান তাদের। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন। আসছে নির্বাচন, মাঠ দখলের মহড়ায় ব্যস্ত প্রধান দুই রাজনৈতিক দল। কিছুদিন ধরে মাঠের রাজনীতিতে সরব, দেড় দশকেরও বেশি ক্ষমতার বাইরে থাকা বিএনপি। অন্যদিকে ক্ষমতাসীনদের ভোটের রাজনীতিতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। আধিপত্য ধরে রাখতেই তাই সহিংসতার পথেই হাঁটছে রাজনৈতিক দলগুলো। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, চলতি বছর নয় মাসে 387টি ঘটনায় 5400 জন আহত ও 58 জন নিহত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের 18 জন, বিএনপির 6 জন এবং রাজনৈতিক পরিচয় জানা যায়নি এমন 34 জন রয়েছেন। সংঘাতের পথ বেছে নিলে বিএনপি জনমত তৈরিতে আরও ব্যর্থ হবে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিতে আওয়ামী লীগকেও আরও বেশি সহিষ্ণু হতে হবে। সরকারি দলের কথাও বলেছি যে তাদের মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে সহিষ্ণুতার অভাব আছে, কিন্তু বিরোধী দল এটাকে যে একটা মুভমেন্টের মধ্য দিয়ে যে একটা পরিবর্তনের কথা যদি মনে করতো, তাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে জনগণকে মোবিলাইজ করতে পারছে না। এবং মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিস যারা, তারা যদি নির্বাচনে আসে কিছু ছাড় দিয়েও, কারণ বাস্তবতার নিরিখে আমি কথাটি বলছি। আইন ও সালিশ কেন্দ্র বলছে, শক্তি প্রদর্শনের মহড়া সাধারণ ভোটারদের মধ্যে আস্থার সংকট বাড়াবে, যার প্রভাব পড়বে দ্বাদশ সংসদ নির্বাচনে। একটা নির্বাচন হবে যে নির্বাচনে তিনি নির্বিঘ্নে ভোট দিতে পারবেন শান্তিপূর্ণ অবস্থায় এবং তার ভোটটি গণনা হবে এবং সেভাবেই ফলাফল ঘোষিত হবে, এটি সম্ভবত এখন বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করতে পারে। সহাবস্থানের রাজনৈতিক সংস্কৃতি চর্চার আহ্বান বিশ্লেষকদের। হাইকমান্ড থেকে থাকতে হবে ছাড় দেওয়ার মানসিকতা। সহিংস হয়ে ওঠা রাজনীতি কি অহিংস নির্বাচন দিতে পারবে? দায় মুক্তির দায় এড়ানো দলগুলো পারবে কি ভোটের আগেই নির্ভয়ে ভোটদানের নিশ্চয়তা দিতে? নাকি বাকি আছে এখনও মায়ের বুক খালি হওয়ার গল্প? কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।